বারোমাসিয়া নবীন সংঘ ক্লাবের পক্ষ থেকে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বারোমাসিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন সকালে অতিথিবরণ মাঠে ফুটবল কিক করে খেলার শুভ উদ্বোধন ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট জনেরা। এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে জানা যায়, প্রতি বছর এই খেলার আয়োজন করে তারা। তাদের উদ্দেশ্যে একটাই, খেলাধুলা টিকিয়ে রাখা। কারণ বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যায় সবাই মুঠোফোনে ব্যস্ত, সেই ফোন থেকে বেরিয়ে মাঠে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে বলে তাদের এই উদ্যোগ। এদিন খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়, দেখুন সেই চিত্র সরাসরি। প্রোগ্রাম আপনাদের আমাদের বারো মাসে নবীন সংঘ যে ক্লাব আছে সেই ক্লাবের পরিচালনায় চ্যালেঞ্জার কাপ একটা চলছে, সেটা আট দলীয় নকআউট টুর্নামেন্ট চলছে, তারই আজকে খেলা চলছে। কোথাকার কোথাকার টিম রয়েছে আট দলীয় টুর্নামেন্টে? আমাদের হোম টিম একটা আছে, আর সাতটা ফুটবল কোথায় সেটা এখন জানি না। বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গা। আচ্ছা, খেলার মাধ্যমে কি বার্তা দেবেন? খেলার মাধ্যমে একটা ঐক্য বার্তা দেবো, ইউনিটি আর ডাইভার্সিটি, যেটাকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঠিক আছে, খেলাটাই হচ্ছে সমস্ত জাতিকে একত্রে রাখে, ঠিক আছে, ধর্ম নির্বিশেষে, সেটাই আমাদের বার্তা এখন এখানে। এখন তো দেখা যাচ্ছে সবাই মুঠোফোনে ব্যস্ত, মাঠে সেরকম খেলা দেখা যায় না, কি বলবেন? এটাই তো মানে মানুষকে খেলার প্রতি আগ্রহ আনার জন্যই এটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের, যেটা দ্বারা মানে খেলার প্রতি এখন এখনকার বাচ্চারা, এখনকার জেনারেশন খেলার প্রতি অনীহা সৃষ্টি হয়েছে আমাদের মোবাইলের যুগে, ঠিক আছে, ডিজিটাল যুগে, এবং সেটাকে বাচ্চাদেরকে মাঠমুখী করার জন্য আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারি। ফাইনাল খেলা কি আজকে অনুষ্ঠিত হবে? নকআউট টুর্নামেন্ট ফাইনাল আজকে হবে। আচ্ছা, কটা থেকে চলছে? উদ্বোধনে কারা কারা ছিলেন? উদ্বোধনে ছিল সবাই, মানে আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তি, পঞ্চায়েত ছিল, প্রধান ছিল, পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম জেলিস মোহন। কোন দায়িত্বে আছেন ক্লাবে? আমি সদস্য আছি, সদস্য।